আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো হলো জার্মানির পীর বাবা নিয়ে আপনাদের মনে হইতে পারে জার্মানিতে আবার পীর বাবা আসলো কিভাবে সব পীর বাবা তো বাংলাদেশে পীরের আস্তানা পীরের মুরিদ এইটা আসলে বাংলাদেশ কেন্দ্রে কি ভালো লাগার কথা এবং আমরা যারা বাংলাদেশ থেকে আসছি এই পীর বাবাদের চীন আয়দিতে আসলে খুব কাঠ খেতে হয় না প্রচুর পীর বাবা আছে পীরের মাজার বিভিন্ন মানুষ বিভিন্ন পীরকে মানে আমরা যেহেতু জার্মানিতে আসছি এই বাংলাদেশিরা সাথে করে আসলে আমরা পীর বাবা সাথে করে নিয়ে আসছি এবং এই জার্মানিতেও আসলে আমরা পীরের মুরিদ বানানোর চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কিছু পীর বাবা আছে তারা সৎ পরামর্শ দেয় আবার কিছু পীর বাবা আছে তারা আসলে মুখোশের আড়ালে অসৎ পরামর্শ দিয়ে থাকে আবার কিছু পীর বাবা আছে সুগার কোটিং পীর বাবা আপনি বুঝতেও পারবেন না যে সে আপনার খারাপ করছে না ভালো করছে এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি মনে করতে পারেন আমিও এক ধরনের পীর বাবা হ্যাঁ সত্যিই বলতেছি যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন আপনার উদ্দেশ্যে করে বানাচ্ছি আমিও এক ধরনের পীর বাবা তো সবচেয়ে বেশি ভালো হবে আপনি যদি আর ভিডিওটা না দেখেন কারণ হলো পরবর্তীতে আমি আর কিছু পীর বাবা নিয়ে কথা বলবো তখন আপনার যে চোখ সেই চোখটা আমার মতামতের মতো চোখ হয়ে যাবে মানে আমি যে ধরনের ধারণা পোষণ করি আপনিও সেম ধারণা পোষণ করতে থাকবেন আমি একটা পরামর্শ দিতে পারি সেটা হলো আপনি আমার কথাগুলো এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করবেন তারপরে আপনার সেন্স যা বলে আপনি আসলে সেইভাবে কাজ করার চেষ্টা করবেন বা সেইভাবে চিন্তা করার চেষ্টা করবেন জার্মানিতে এক ধরনের পীর বাবা আছে এদেরকে আমি নাম দিয়েছিল বই পড়া পীর বাবা বই পড়া পীর বাবা কেন নাম দিয়েছি বই পড়া তো খারাপ জিনিস না মোটামুটি বই পড়ে পৃথিবীর অনেক কিছু জানা যায় আধুনিক সংস্করণ অনলাইন বুক এর মাধ্যমে অনেক কিছু জানা যায় জার্নাল বিভিন্ন স্কলার এই যে বইপীর বাবা এরা কারা এরা হইল আমাদের বর্তমান যুগের সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা হয়তো আমেরিকা থেকে বই পড়বে অথবা জার্মানি থেকে বই পড়বে তারপরে আপনাকে রিভিউ দেওয়ার চেষ্টা করবে কিছু ক্ষেত্রে মনে হবে খুব ইন্টালেকচুয়াল রিভিউ আপনার এবং আমারও কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এদের মতো ইন্টালেকচুয়াল পৃথিবী তার একটা নাই তারা বিভিন্ন বই পড়বে বিভিন্ন বই পড়ে আপনাকে বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করবে সত্যি কথা বলতে বই থেকে পরামর্শ নেওয়ার কোনো বড় কোনো যৌক্তিকতা নেই কারণ হইল প্রত্যেকটা বই একটা মানুষ লিখেছে তার যে চিন্তাধারা সেই চিন্তাধারার থেকে সে বইটা মানুষ লিখেছে আমাদের এই বই পড়া থেকে মোটামুটি আমরা ধারণা নিয়ে আমাদের সেন্স সেন্স কাজ কাজ করে করে কমন আমরা চিন্তা করতে পারি যে পরবর্তীতে বা একটা বিষয় নিয়ে আমাদের কিভাবে চিন্তা করা উচিত কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো জার্মানিতে এই পীর বাবারা মোটামুটি তাদের জাল পুরো ছড়ায় সত্যি কথা বলতে এখন তারা যাই বলে তারাই তাই মোটামুটি আমাদের মতো যারা জার্মানিতে পড়াশোনা করতে আসছে তারা অনেক ক্ষেত্রে মোটামুটি একেবারে তাবিজের মতো মনে করে নেয় যেহেতু সে বই পড়ার পীর বাবা তো মানুষ চিন্তাই করে সে যেহেতু বই থেকে কিছু কথা বলছে সেই লোকটা খুব জ্ঞানী যাই বলবে সেটাই হলো জ্ঞানের ভান্ডার তো এই পীর বাবা মোটামুটি অনেক ক্ষেত্রে ছড়ায় আছে তারা বিভিন্ন ধরনের এই যে আমার মতো ফলোয়ার তারা সংগ্রহ করছে অনেকেই মনে করে তার যেহেতু প্রচুর ফলোয়ার এতগুলো মানুষ তো না বুঝে তাকে ফলো করে নেই সেই জন্য তাকে ফলোই করা যায় তার যেই সিদ্ধান্ত তার যেই কথা বলা আর যেই নিজস্ব সব কিছুই মনে হয় সঠিক সত্যি কথা বলতে সবকিছু কিন্তু সঠিক না অনেক কুলাঙ্গার আছে বই লিখে গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থ উদ্ধার করার জন্য সেই বইগুলোকে ব্যবহার করছে এবং তাদের বই আজকে অনেকে পড়ে মোটামুটি চলে যাচ্ছে আমাদের বাংলাদেশে একটা কথা বই পড়ে অথবা বই ক্রয় করে কেউ গরিব হয় না হ্যাঁ সত্যি গরিব হয় না কিন্তু আমাদের যে নীতি আদর্শ আছে সেই নীতি আদর্শ থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই বই কিন্তু একটা বড় ভূমিকা পালন করে সো এমন বই বাবাকে অথবা বই পড়ার পীরকে ফলো করা উচিত যেটা আসলে আপনার কাজে দিবে সবচেয়ে বেশি বেটার আপনি এই পীর বাবার কথা শুনবেন তার কন্টেন্ট দেখবেন সবকিছু করবেন কিন্তু চিন্তা করবেন আপনার মতো করে তাহলেই এই ধরনের বই পড়া পীর বাবা আপনাকে আর ইনফ্লুয়েস করতে পারবে না এবং একটা বাজে দিকে ডাইভার্ট করে নিয়ে যেতে পারবে না এখন আসি আরেক ধরনের পীর বাবা এদের নাম দিয়েছি হলো আমি অ্যাপ্লাই অ্যাপ্লাই পীর পীর বাবা বাবা কেন নাম দিয়েছি কারণ আসার জন্য একটা জার্মানিতে ছাত্রকে অথবা একটা ছাত্রীকে একটা অ্যাপ্লাই প্রসেসের মাধ্যমে আসতে হয় তো প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই জন্য একটা প্রসেস আছে এবং সত্যি কথা বলতে জার্মানিতে অ্যাপ্লাই প্রসেসটা খুব সহজ এবং এই সহজ জিনিসটাকে অনেক পীর বাবা আছে মোটামুটি কমপ্লিকেটেড করে ফেলে এবং অনেক আছে পীর বাবার কথা শুনে তারাও ব্যাপারটা কমপ্লিকেটেড করে ফেলে এবং কমপ্লিকেটেড ভাবে চিন্তা করে সত্যি কথা বলতে জার্মানির যে অ্যাপ্লাই সিস্টেম এই অ্যাপ্লাই সিস্টেমটা এত কঠিন না জার্মান গভর্নমেন্ট খুব সুন্দর সহজ ভাবে অ্যাপ্লাই সিস্টেম করেছে এটাকে আসলে কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই আমরা যেহেতু বেশিরভাগ মানুষ মাস্টার্স করতে আসি এইখানে আমরা মোটামুটি ওয়েল এডুকেটেড এবং আমরা জানি একটা জায়গায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সবচেয়ে বড় পীর বাবা হইল যেকোনো ইউনিভার্সিটি ওয়েবসাইট ওই ওয়েবসাইটে গেলে মোটামুটি আপনি সঠিকভাবে সকল ধারণা মোটামুটি পেয়ে যাবেন এবং আরো যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আপনি ভার্সিটির কিউ এন এ ওই পার্টটা পরে দেখতে পারেন কারণ ওই পার্টটা এমনভাবে তৈরি করা হয় কারণ প্রত্যেকটা স্টুডেন্টে অনেক ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে শর্ট আউট করে কিউ এন্ড এ যে পার্ট সেই পার্টটা বানানো হয় কোশ্চেন এবং আনসার ওই পার্টটা দেখলে মোটামুটি আপনি বুঝে যাবেন তো এই অ্যাপ্লাই পীর বাবাদের murid না হয়ে নিজে করার চেষ্টা করুন কেন কারণ হলো জার্মানিতে পড়াশোনা হলো একটু রিসার্চ बेस्ड যে কোনো সাবজেক্টে একটু পড়াশোনা করেন আপনাকে রিসার্চ করতে হবে তো আপনি যদি এই অ্যাপ্লায়ার ব্যাপারটাই রিসার্চ ভালো করে না করেন বা অন্য পীর বাবাদের murid হয়ে তার কথা মতো অ্যাপ্লাই করেন তাহলে আসলে এখানে এসে আপনাকে ফার্দার স্টাডির জন্য আবার একটু স্ট্রাগল করতে হবে যেহেতু এই অ্যাপ্লাই একটা রিসার্চের মাধ্যমে আপনি মোটামুটি অ্যাপ্লাই করছেন কোন সাবজেক্টে সেই জন্য আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে কিভাবে রিসার্চ করতে হয় তারপরে আপনাকে মাস্টার্সে স্টাডি করতে এতটা প্রবলেম হবে না এবং আপনি যদি এই সিস্টেমটা ফলো করেন তাহলে এই যে অ্যাপ্লাই পীর বাবা এই অ্যাপ্লাই পীর বাবাদের মোটামুটি যে পীরের স্থান মাজার সেটা আসলে ধুরচ্ছাৎ হয়ে যাবে জার্মানিতে আরেক ধরনের পীর বাবা আছে সুবিধা পীর বাবা সত্যি কথা বলতে ওই সুবিধা পীর বাবার মানে ক্যাটাগরিতে আমিও পড়ে যাই কেন কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিয়ে বা জার্মানির জীবনযাত্রা নিয়ে আসলে ভিডিও বানাই এখন আপনি আমার কথা শুনে সেম জিনিসটা যদি ফলো করেন হয়তো আপনি কোন একটা বিপদে পড়তে পারেন অথবা ভুল কথা চলে যেতে করে তারা আসলে নিতান্তই একটা ছোট একটা ভিউ জন্য আপনাকে এই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করে আপনাকে সাহায্য করার জন্য তার কোনো ইন্টেনশন নাই তার ইন্টেনশন আপনাকে একটা বাক্স বানাবে এবং তার যেই আবর্জনা মার্কা কিছু কন্টেন্ট সেটা আসলে আপনাকে খাওয়ানোর চেষ্টা করবে কিছু ক্ষেত্রে আমার অনেক কন্টেন্ট আছে যেটা আসলে আপনি আবর্জনার সাথে তুলনা করতে পারেন এটা আপনার কোনো প্রয়োজন নাই তো এই যে সুবিধাপির বাবা তারা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সুবিধার ভিডিও দেখানোর চেষ্টা করবে এবং বোঝানোর চেষ্টা করবে সে হলো একটা বড় পীর বাবা তাকে ফলো করলেই আপনি মোটামুটি জার্মানির সকল সুবিধা দেখতে পারবেন এবং পেয়ে যাবেন আসলে ব্যাপারটা সত্যি না আপনি হয়তো এই ধরনের সুবিধা পীর বাবার কথাগুলো শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবেন এবং আপনার নিজের সেন্স ব্যবহার করে তারপরে আপনি এগিয়ে যাবেন আপনি যখন নিজের সেন্স ব্যবহার করে এগিয়ে যাবেন তখন এই পীর বাবার আস্তানা ধুলিৎসাত হয়ে যাবে আপনার আর এই পীর বাবাদের ফলো করতে হবে না জার্মানিতে আরেক ধরনের পীর বাবা আছে যাদেরকে আমি নাম দিয়েছি পাড়ার পীর বাবা পাড়ার পীর বাবা মানে কি আমরা এই যে পাড়া এবং মহল্লা এই মহল্লা অথবা পাড়া কথাটা খুব বেশি পরিচিত বাংলাদেশ আমি জার্মানিতে এটা ব্যবহার করার চেষ্টা করছে কারণ এই পাহাড় বাবা জার্মানিতে কিন্তু নাই এক্সিস্ট করে না কিন্তু আমি নাম দিয়েছি এই জন্য যে আপনি যেই ইউনিভার্সিটিতে আসেন সেই ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্ট খুব কাছাকাছি থাকে হয়তো একটা শহরেই থাকে ধরতে গেলে একটা মহল্লাতেই থাকে সবার সাথে সবার কিছু কানেকশন আছে এবং সবাই একজন আরেকজনকে ইনফ্লুয়েস করার চেষ্টা করে তারা কিন্তু কোনো ভিডিও বানায় না তারা আপনি জার্মানিতে আসার পরে প্লেন থেকে নামার পরেই আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। এবং এই পীর বাবা কিন্তু আপনাকে এমনভাবে ট্রেন করবে এক বছর পরে আপনি আমার পীর বাবা হয়ে যাবেন আপনার পরে যারা জার্মানিতে আসছে সেই সিটিতে তার জন্য আপনি পীর বাবা হয়ে যাবেন মানে এই পীর বাবাটা হলো একটা কন্টিনিউয়াস চেইন পীর বাবা এইটার আমি আরবি পির বাবা হবো আর্মিতে যেরকম একটা চেইন কমান্ড মেনটেন করা হয় না যে কর্নেল পরে মেজর মেজরের পরে তারপরে ক্যাপ্টেন ক্যাপ্টেনের পরে আরেকটা অফিসার তারপরে সৈনিক এরকম ভাবে মেনটেন করা হয় এবং এই যে পীর বাবা এই পীর বাবারা ভাই বহুত ভয়ঙ্কর তারা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন আনইথিক্যাল পরামর্শ দিয়ে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এমন ভাবে ইথিক্যাল পরামর্শ আপনাকে দিয়ে থাকবে আপনার কাছে মনে হবে এ হইল আমার মায়ের পেটের ভাই এ না থাকলে আমি জার্মানিতে এক্সিস্টই করতাম না বা আমি চিন্তাই করতে পারবো না থাকারই চিন্তা করব না বা এ না থাকলে আমার জার্মানি ব্যর্থ এমন ভাবে আপনাকে সুগার কোটিং ভাবে ইনফরমেশন দিয়ে দিবে যেমন আপনি আসার পরে আপনারা কি বলবো জানেন আচ্ছা তুমি যদি জার্মানিতে থাকবা জার্মানিতে বিভিন্ন যে অফিস গুলো আছে এই অফিসগুলো একটু দূরে দূরে তুমি যদি চাকরি পাও তাহলে তোমাকে কি করতে হবে ওই দূরে অফিস বাসা নিতে হবে এখন তুমি যেইখানে আসো সেইখান থেকেও তুমি অফিস করতে পারবা যদি তুমি ড্রাইভিং লাইসেন্স করো আপনাকে পরামর্শ দিবে ভাই আপনি ড্রাইভিং লাইসেন্স করেন আমি অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে না আমি নিজেও ড্রাইভিং লাইসেন্স করেছি কিন্তু প্রত্যেকটা কাজের একটা সময় আছে আপনি নিজে চিন্তা করবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কখন করতে হবে কিন্তু এই যে পাড়ার বড় ভাই আপনাকে বলবে তুমি এখনই করো ড্রাইভিং লাইসেন্সটা এখনই শুরু করো জার্মানিতে নামার পরেই শুরু করবো কিন্তু সত্যি কথা বলতে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে গেলে আপনার মিনিমাম তিন থেকে চার হাজার লাগবে যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তখন আপনি চিন্তা করবেন তাহলে একটা গাড়িও কিনি মোটামুটি আরো লেগে যাবে তিন থেকে চার হাজার এই যে মোটামুটি ছয় থেকে আট হাজার ইউরো আপনাকে একটা লাইবিলিটি ধরা দিচ্ছে এটা কে দিচ্ছে জানেন আপনার পাড়ার পীর বাবা এবং এই পাড়ার পীর বাবার পীর বাবারা আরও ভয়ঙ্কর সে বলবে তুমি জার্মানিতে আসো জার্মান ভাষা জানো না হ্যাঁ সত্যি জার্মানিতে থাকতে হলে আপনাকে অবশ্যই জার্মান ভাষা থাকতে হবে কিন্তু আপনি একটু চিন্তা করেন আপনি জার্মানিতে কেন আসছেন আপনি জার্মানিতে আসছেন হলো এই যে মাস্টার্স অথবা ব্যাচেলরটা পারসিউ করতে আপনি যদি এই মাস্টার্স এবং ব্যাচেলরটা পারসিউ না করেন তাহলে কি আপনি এখানে এক্সিস্ট করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পারবেন না তাহলে প্রথম প্রাধান্য হওয়া উচিত আপনার ব্যাচেলর অথবা মাস্টার্সটা শেষ করা আপনি ব্যাচেলর এবং মাস্টার শেষ করার পাশাপাশি অনেক সময় পাবেন যে সময়টা ইচ্ছা করলে আপনি আপনার জার্মান ভাষাটাকে উন্নত করতে পারবেন কি আপনি যদি মাস্টার্স করতে আসেন তাহলে আপনার দুই সেমিস্টারেই আপনি সকল সাবজেক্টগুলো শেষ করে ফেলতে পারবেন পরবর্তীতে আপনি চাকরি করার খোঁজার আগ পর্যন্ত আপনি আপনার ভাষাটাকে খুব ভালোভাবে উন্নত করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার ভাষার যে দক্ষতা বা এফিসিয়েন্সি এফিসিয়েন্সিটা আরো বেশি বাড়বে কারণ আপনি একটা জায়গায় ফোকাস করতেছেন যারা মাল্টি ট্যালেন্ট তারা আপনি পড়াশোনার পাশাপাশি আপনি ভাষায় মনোযোগ দিতে পারেন পারেন ভাষা শিখতে কিন্তু এই পাড়ার পীর বাবার কথা শুনে আপনি প্রথমেই চারটা পাঁচটা জায়গায় এংগেজ হয়ে যান না আপনি ভাষা শিখতে যান না আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যান না আপনি পড়াশোনাটা করতে যান না তাহলে আপনার কোনোটাই ঠিক মতো হবে না আপনি যদি ক্যাপাবল থাকেন আপনি যদি মনে হয় যে না আই ক্যান ডু ইট আমার সেই ধরনের ক্যাপাবিলিটি আছে তাহলে আপনি করতে পারেন কিন্তু এই পাড়ার পীর বাবার কথা শুনে আপনি এই কাজগুলো করতে গেলে আপনার কোনো না কোনো জায়গায় একটু লস হয়ে যেতে পারে সো আপনি পাড়ার পীর বাবার কথা অবশ্যই শুনবেন কারণ সামাজিকতা রক্ষা করতে হলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতে হয় কিন্তু আপনি কাজ করবেন হলো আপনার সেন্স দিয়ে আপনার সিভিক সেন্স যা বলে আপনি সেইভাবে কাজ করার চেষ্টা করবেন জার্মানিতে আরেকটা পীর বাবা আছে এই পীর বাবাই হলো লাস্ট পীর বাবা লিস্টের এটা হলো সফল পীর বাবা এবং এটা যেহেতু সবার শেষে এসেছে তার মানে বুঝতে হবে এ হলো পীর বাবাদের গডফাদার এটা হলো সফল পীর বাবা সফল পীর বাবা কারা এদেরকে কিভাবে চেনা যায়। এরা হইলো জার্মানিতে আসার পরে পড়াশোনা শেষ করার পরে হয়তো সে একটা চাকরি পেয়ে গেছে দুই বছর যখন চাকরি করে মোটামুটি তার পিয়ার হয়ে গেছে বা এনি হাউ তার জার্মান পাসপোর্টটা হয়ে গেছে এদেরকে আমি নাম দিয়েছি হলো সফল পীর বাবা এরা আপনাকে এতটা কনফিডেন্সের সাথে কিছু সুগার কোটিং কথা বলবে যে আপনার লাইফটা ধ্বংস করে দেওয়ার জন্য এদের একটা কথাই যথেষ্ট কারণ আপনার মনে হবে এই ব্যক্তিটা তো সফল এই ব্যক্তিটা তো চাকরি করে এই ব্যক্তিটা তো পিয়ার আছে এই ব্যক্তিটা তো পাসপোর্ট আছে মানে কথাই বলবে সঠিক এবং সবচেয়ে মজা ব্যাপার হলো এই সফল পীর বাবাদের একটা মরিদ গোষ্ঠী আছে যে একেবারে ভেবেই নেয় যে এই ব্যক্তিটা হলো সফল এই ব্যক্তিটা যা বলবে সেটাই রাইট এবং এর এর মরিদরা মোটামুটি আরো মুড়ি দানার জন্য আরেকজন বলবে আরে ভাই ও ভাই দেখছেন না ঠিক আছে কি সফল গাড়ি আছে বাড়ি আছে চাকরি আছে একটা বাঙালি বউ আছে জার্মান মান বউ আমাদের বাংলাদেশে থাকে না তো এ যেভাবেই বলবে যা বলবে সেটাই হলো তাবিজ এইভাবেই মানতে হবে ভাই আপনি তার কথা শুনবেন তার মুড়িদের কথা শুনবেন তখন আপনি মোটামুটি বেমাচেগা খেয়ে যাবেন আপনার নিজের যেটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে আপনি সাইড করে ভুলবেন আপনি বলবেন এই সফল পি বাবারা যেভাবে বলবে আমি সেইভাবেই চলবো কারণ হলো তার যার মান পিয়ার আছে চাকরি আছে ভালো ইনকাম করে তাহলে আমি কেন এর কথা শুনব না অবশ্যই তার কথা শোনা উচিত আমি আপনাকে বলবো এইখানে একটা বিগ অ্যালার্ট এই সফল পীর বাবা থেকে আপনি দূরে থাকুন কারণ হলো এই সফল পীর বাবা বিভিন্ন সময় আপনাকে শো অফ করতে থাকবে আর এই শো অফ কারণে আপনার লাইফটা ফ্রাস্টেড হয়ে যেতে পারে আপনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়তে আপনার লাইফটাকে আপনি ক্রিটিক্যাল করে ফেলতে পারেন জার্মানিতে এসেছেন খুব সুন্দর একেবারে হ্যাসাল ফ্রি একটা লাইফ লিড করার জন্য কিন্তু এই সফল পীরবাবাদের কথা বুদ্ধি আপনাকে ক্রেজি করে তুলতে পারে আপনাকে কিছু রং ডিসিশন নিতে সাহায্য করতে পারে সবচেয়ে বেশি বেটার আপনি এদের কথা শুনবেন এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের করে ফেলবেন এবং নিজের গোল নিজে সেট করে এগিয়ে যাবেন নিজের সেন্সটাকে ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো আসলে আপনি ভুলে যান আপনার সিভিক সেন্স আপনাকে যা পরামর্শ দেয় আপনার সেইভাবেই চলার চেষ্টা করেন অবশ্যই অগ্রজ মানুষের কথা শোনা উচিত তাদের পরামর্শ নেওয়া উচিত কিন্তু তাদেরকে অন্ধভাবে ফলো করার কোনো প্রয়োজন নাই অন্ধভাবে ফলো করবেন তাহলে আপনার লাইফে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কেউ প্রশ্ন করতেই পারে ভাই তাদেরকে ফলো আপ করে তো অনেকে ভালো কিছু করছে হ্যাঁ অনেকে ভালো কিছু করছে কিন্তু অনেকে দুঃখের সাগরে ভেসেও যাচ্ছে কারো লাইফ নষ্ট হয়ে যাচ্ছে এইরকম লাইফ নষ্ট হয়ে যাওয়া কিছু মানুষকে আমি চিনি বলেই এই ভিডিওটা করা আল্লাহ হাফিজ